বলতে ওনাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আমাদের বাসা থেকে ওনাদের বাসায় যেতে 2 ঘন্টার মতো সময় লাগতে পারে, এর আগেও গিয়েছি। বামপাশে যে বিল্ডিং দেখা যাচ্ছে, এই বিল্ডিং এর 4 তলায় থাকেন সৌরভ ভাইয়া আর 3 তলায় থাকেন আলী ভাইয়া। একই বিল্ডিং এ দুজন থাকেন। তোমরা কখন আসছো? কিন্তু হচ্ছে আমি ওখানে দেখে আমি এটা বের করে আবার কোথায় না কোথায় রাখবো, এই জন্য ওটাকে ওই চিপার মধ্যে ফেলে দিলাম। আমরাটা দিয়ে ওটাকে ওই চিপার মধ্যে ফেলে দিলাম। ভালো, ইউকি বল নিয়ে আসে মানে ওটা দিয়ে খেলা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখো তোমার বল। সবাই বসে গল্প আড্ডা দিচ্ছে আর আমি ইউকিকে প্রথমে এসে আগে খাইয়ে দিয়েছি, কারণ এরপর আমরা সবাই একসঙ্গে খেতে বসবো। ভাবি অনেক কিছু রান্না করে টেবিল ভর্তি করে রেখেছে। খাবার খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, এই কারণে বলছি সব খাবারই খুবই মজা হয়েছিল। আমার কাছে বেশি ভালো লেগেছে কাবাব আর আচারি গরুর মাংস, আর ভাবির পরিবেশন তো এক কথায় অসাধারণ। কে
এবার সবাই খাবার নিতে শুরু করেছে, টেবিলের চারপাশ দিয়ে সবাই খাবার নিচ্ছে। আর আমিও কাউকে একটু করে খাবার দিচ্ছি, কারণ ইউকি বাবুকে খাওয়ানোর সময় আমি একটু খেয়েছিলাম, তাই আমি সবার পরে বসব। আমরা সন্ধ্যায় এসেছি, কারণ আজ রাতে সৌরভ ভাইদের বাসায় থাকবো, কাল আলী ভাইদের বাসায় দাওয়াত, তারপর আমরা বাসায় যাব। আমি তো একটু খেয়েছি এই জন্য আর অত একটা খাবো, তো একটু আর একটু হজম হোক বেশি। খাবার খেয়ে সবাই বসে গল্প করছে, আর ইউকি বাবু সবার মাঝখানে শুয়ে কার্টুন দেখছে। দ্বিতীয় দিন আলী ভাইয়ের বাসায় দাওয়াত। আলী ভাইয়ের শুভ অনেক মজার মজার রান্না করেছে, তো এখন আমরা এগুলো খাবো, আর কিছুক্ষণ পরে আমরা বাসায় যাব, তাই আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।